আমার চেয়ে বেশি মানে আমাকে নিয়ে যত আলোচনা হয় খারাপই বেশি, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে বা যেটাই হয় আমি কখনো রিয়্যাক্ট করি না। সিম্পল, কারণ এটা হচ্ছে আমি একটা জিনিস মনে করি যে আমাকে আমার একটা প্ল্যান থাকতে হবে, ওই প্ল্যান অনুযায়ী আগাতে হবে। এটা অনেকের ভালো লাগবে, অনেকের ভালো লাগবে না। এটা যে একেবারে সবসময় ঠিক হবে এমনও কোনো কথা নেই, আমার ভুল হতে পারে। সো এটা জেনে নিয়ে, তবে এসব শুনলে একটা জিনিস হয় কি, একটা কিন্তু আমাদের জন্য চেক অ্যান্ড ব্যালেন্স, একটা সতর্কতা আসে যে যা বলছে এটা দেখি, যদি দেখি না আমাদের সাথে এটা আসলে ঠিক না, তাহলে আমরা এটা নিয়ে মাথায় ঘামানো, আমি কোনো মাথা ঘামানোর কারণ দেখি না। আর যদি ঠিক হয় তাহলে তো আমাদের সংশোধনের একটা সুযোগ আছে। সো ডেফিনেটলি অনেক কিছু আছে আমাদের ভালো না লাগতে পারে, কিন্তু সবই যে একেবারে খুব খারাপ কিছু বলছে তা না। দের আর সার্টেন ইস্যুস যেটা নাকি আমাদেরকে শোধরানোর জন্য হেল্প করে, কাজে এই ধরনের এগুলো নিয়ে কিছু চিন্তা করার প্রশ্নই ওঠে না। দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু, মামলা করা বা লিগেল নোটিশ দেওয়া এগুলো তো প্রশ্নই ওঠে না। কারণ আপনার একটা সিম্পল জিনিস বলি, বাংলাদেশের ক্রিকেটের একটা বড় অংশীদার হচ্ছে মিডিয়া। এটা আমি সবসময় বলে আসছি, এর আগে অনেকবার বলেছি আমি, বাংলাদেশে ক্রিকেটের আজকে যে অবস্থান এটার জন্য মিডিয়ার একটা বিরাট রোল আছে। ডেফিনেটলি ফার্স্ট হচ্ছে আমাদের প্লেয়াররা, অ্যান্ড নেক্সট যদি কেউ আসে সেটা হচ্ছে আমাদের মিডিয়া। সো আমি এই জন্য এরকম কোনো চিন্তা আসার প্রশ্নই ওঠে না। আসলে আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি আমার কাছে মনে হচ্ছে এই রান রেটটা এত বেশি, এটা আসলে টেস্টের সাথে যায় না। মানে আমাকে যদি বলেন, আমি এই যে টেস্ট চ্যাম্পিয়নশিপও দেখে এসেছি, যখন আর্লি উইকেট পড়ে গেছে, অস্ট্রেলিয়া যেভাবে তারা ব্যাটিং করেছে ওখানে উইকেটের থেকে কন্ট্রোলটা নেওয়ার জন্য, সো সেদিক দিয়ে মনে হয় না। এবং এটার পিছনে সবচেয়ে বেশি আমার কাছে মনে হয়েছে শান্তর ব্যাটিং। শান্ত প্রায় 24টার মতো চার এবং 2টা 6। সো ও প্রথমেই এসেই একটা অ্যাগ্রেসিভ ব্যাটিং করেছে প্রথম দিকে অ্যাটাকিং, সো সেই জন্য এটা হয়েছে। ঠিক আছে, মানে আমি বলছি না এটা করা ঠিক হয়েছে কি হয় না সেটা বলছি না, সেটা একটা কারণ, মেজর কারণ। তবে শর্টসগুলো দেখতে খুব ভালো লেগেছে। অফকোর্স আমাদের জয়ের কতগুলো শর্ট খুব ভালো লেগেছে, শান্তর কতগুলো বিউটিফুল শর্টস, অ্যান্ড পরের দিকে আমরা ইয়ের খেলাটা যখন দেখলাম, মেহেদী হাসান মেরাজের কয়েকটা শর্ট, মুশফিক, সো তারা ভালো শট খেলছে, তারা ভালো শট খেলছে। রান রেটটা আজকাল আসলে একটা ট্রেন্ড দেখা যাচ্ছে, যে ওই টেস্ট আগে যে মেজাজে খেলা হতো, এখন কিন্তু অনেক দেশেই অনেক সময় ওই মেজাজে খেলে না, তারা অন্যরকম। আমার কাছে যেটা মনে হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে বল দেখে যে বলটা বাজে হয়েছে ওটাকে মেরেছে। সো ওইটা যদি হয় তাহলে আমি বলবো যে আমাদের প্লেয়ারদের বল সিলেকশনটা ওয়াজ মোর অ্যাপ্রোপ্রিয়েট। হ্যাঁ, ডেফিনেটলি এটা একটা ভালো দিন ছিল, তবে আরেকটু ভালো হতে পারত।